নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে আজ তিথি থাকছে চতুর্থী তিথি, সুতরাং আজকে আপনাদের পক্ষে মুলোর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে। নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে রয়েছে হস্তা নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে ১৩ নম্বর নক্ষত্র হিসাবে কন্যা রাশির গৃহে অবস্থান করে থাকে। এটি একটি চন্দ্র দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে আজ আপনাদের ক্ষেত্রে ঋঠাবৃক্ষ পুজো করা, প্রণাম করা, জল দেওয়া আপনাদের জন্য শুভ হবে। করণ রয়েছে বণিজকরণ পক্ষ, শুক্লপক্ষ যোগ সাধ্য যোগ। দিন আজ আপনাদের ক্ষেত্রে রবিবার এবং রাহুকাল থাকবে বিকেলবেলা ৪:২৮ থেকে ৬:০৪। এই সময়কালে আপনারা কোনো শুভকার্য, মাঙ্গলিক কার্য শুরু করবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। শুভ সময় থাকবে ১:১৬ থেকে ২:৫২ দুপুরবেলা। এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। অমৃতকাল থাকবে ১০:০৩ থেকে ১১:৩৯ সকালবেলা। এই সময়কালে আপনারা যে কোনো শুভকার্য শুরু করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। সর্বাত্মসিদ্ধি যোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে আজ, যা চলবে আপনাদের ক্ষেত্রে ৫:৩৭ থেকে ৪:২২ সকালবেলা। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে ২৩ আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে ৮:৩৮ সকালবেলা থেকে ১২:৫৬। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। জব জয়েন করার জন্য শুভতিথি রয়েছে আজ, যা চলবে ১২:২২ রাত্রেবেলা থেকে ১:০৬ রাত্রেবেলা, এবং পরবর্তী সময় থাকবে ৩:২০ ভোররাত্রি থেকে ৫:৫৩ ভোররাত্রি পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। অশুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকবে আজ, যা চলবে ২:০১ রাত্রে থেকে ২:২৫ রাত্রেবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকার্য, মাঙ্গলিক কার্য করবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি রয়েছে আজ, যা চলবে আপনাদের ক্ষেত্রে ১২:২২ রাত্রে থেকে ১:০৬ এবং পরবর্তী সময় থাকবে ৩:৩০ থেকে ভোরবেলা ৫:৫৩। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ দিক রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছে তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন। কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা ৭ কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। চলে যাব এবার আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব, অর্থাৎ রাশিফলের প্রথম রাশি। প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। স্বাস্থ্য ধীরে ধীরে আপনারা ভালো হতে দেখতে পাবেন, তবে স্বাস্থ্যের খেয়াল রাখা প্রয়োজন। অর্থনৈতিক লাভ অবশ্য মিলবে, মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ৯। আলোচনা করব বৃষরাশি। হঠাৎ স্বাস্থ্যে কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে, স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা বৃদ্ধি পাবে। অর্থনৈতিক লাভ মিলতে পারে, উপহার সম্মান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা ৯। আলোচনা করব মিথুন রাশি। স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে আজ। পরিবারের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে, বুঝে কথা বলা জরুরি। কাজের চাপ আপনাদের ক্ষেত্রে এই সময়কালে অত্যন্ত বিশেষভাবে বৃদ্ধি পাবে। শুভ রং হালকা নীল, শুভ সংখ্যা ৫। আলোচনা করব কর্কট রাশি। পরিবারে কোনো বিশেষ শুভকার্য তৈরি হতে পারে এই সময়কালে। পাওনা অর্থ উদ্ধারের চেষ্টা প্রয়াস আপনারা করতে পারেন, অবশ্য মিলবে। কর্মে বিশেষ কোনো পরিবর্তন আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ৯। আলোচনা করব সিংহ রাশি। কর্মে বিশেষ উন্নতির যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে। আপনাদের অর্থ লাভ হতে দেখা যাচ্ছে আজ। আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ যাত্রায় সুফল বা শুভ লাভ অবশ্য মিলবে। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা ২। আলোচনা করব কন্যা রাশি। সম্পত্তি লাভের বিশেষ সম্ভাবনা আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে। থেমে থাকা যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি শেষ হতে, কমপ্লিট হতে দেখা যেতে পারে। পাওনা অর্থ প্রাপ্তি হতে আজ আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা ২। আলোচনা করব তুলা রাশি। গুরুত্বপূর্ণ সকল কাজ আপনারা পিছিয়ে দিতে পারেন দুদিন, তাতে আপনাদের জন্য ভালো হবে। নচেৎ সকল কাজে কিন্তু বিঘ্ন বা বাধা আসতে পারে, পেন্ডিং হতে পারে কাজগুলি। গাড়ি আস্তে চালানোর চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে অর্থ বুঝে খরচ করা প্রয়োজন রয়েছে। নচেৎ সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে বৃদ্ধি পাবে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ৮। আলোচনা করব বৃশ্চিক রাশি। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের লাভ মিলতে পারে,
কর্মক্ষেত্রে সমস্যা অনেকাংশে কম হবে, মিটে যাবে। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি দ্রুত শেষ করার চেষ্টা করতে হবে, নতে সমস্যা বৃদ্ধি পাবে। শুভ রং আপনাদের জন্য লাল। শুভ সংখ্যা দুই আলোচনা করব ধনুরাশি। কর্মক্ষেত্রে সফলতা মিলছে আজ আপনাদের ক্ষেত্রে। আজকে আপনাদের ক্ষেত্রে যে কোনো ধরনের মামলা মোকদ্দমায় সাফল্য মিলবে। জীবনসাথীর সাথে কিন্তু আজকে সম্পর্কের উন্নতি হবে এবং জীবনসাথীর কোনো বিশেষ সাপোর্ট আজ আপনারা পেতে পারেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা তিন আলোচনা করব মকর রাশি। আর্থিক সমস্যা মিটতে দেখতে পাবেন আজ আপনারা ধীরে ধীরে। কর্মের যে বাধা রয়েছে সে বাধা দূর হতে পারে আজ আপনাদের ক্ষেত্রে। পরিবারে কোনো বিশেষ শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য এই সময়কালে সূচিত হতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব কুম্ভ রাশি। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে এই সময়কালে। স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বড়দের কথা মেনে চলা আপনাদের জন্য বিশেষভাবে লাভকারী অবশ্য হবে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা সাত আলোচনা করব মীন রাশি। চেষ্টার মাধ্যমে কাজ শেষ করার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে ফায়দা মিলবে। মানসিক চিন্তা কিছুটা কিন্তু কম হতে দেখতে পাবেন। প্রেমের কোনো বিশেষ সম্পর্ক আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু সূচনা হতে পারে। শুভ রং আপনাদের জন্য হলুদ, শুভ সংখ্যা দুই। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।